বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে নিউ ওমেন্স ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাই। তোমরা তো বুঝতেই পারছো আমি আজ কী নিয়ে তোমাদের দেখাবো। তো আমি আয়রন কভার, ইস্ত্রি যেটা, সেটার কভার করা কী করে করবে অতি সহজে বাড়িতে বসে সেটা আমি দেখাবো। প্রথমে দেখো ইস্ত্রিটা, তোমাদের যে যে যার যেরকম ইস্ত্রি আয়রনের ইয়েটা আছে মেশিনটা, তো সেইভাবে তোমরা একটা ড্র করে নাও। এইভাবে এইভাবে ড্র করে নাও, পুরো একদম এইখানে এসে এইভাবে এইভাবে ড্রটা করে নাও। এবং এখান থেকে যেখান থেকে ড্রটা করা হয়েছে ঠিক সেখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে তোমরা একটা লাইন আবারও টেনে নাও। এইভাবে এইভাবে টেনে নাও, মেপেও নিতে পারো যদি আন্দাজে পারো, খুব ভালো, না হলে এমনি 1.5 ইঞ্চি করে এইভাবে তোমরা এইভাবে মেপে নেবে। এইভাবে এইভাবে মেপে মেপে এইভাবে মেপে মেপে করে নেবে, ঠিক আছে? তো 1.5 ইঞ্চি করে এক্সট্রা নেবে, বা 1 ইঞ্চি করেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি নিচ্ছি যেটা, এটা একটু আমার মোটা কাপড়, তোমরা চাইলে সুতির কাপড়েই করবে, এটা আমার সুতির কাপড়, কিন্তু এইখানে একটু ফোমের মতন দেয়া আছে, মানে উলেন টাইপের, উলেন ঠিক না, ওই ফোম টাইপেরই পাতলা এক ধরনের কাপড়টার সাথেই অ্যাটাচ করা। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখো অ্যাটাচ করা, যেটা আমরা বলি পেস্টিং বক্রম, সেইটা এখানে দেয়া আছে। তো খুবই নরম টাইপের, আমি তাহলে আর এতে ফোম বা লাইলিন কিছু দিলাম না, তো এইটা নিয়েছি। এবার আমি দেখাই কীভাবে মেজারমেন্টটা করে নিয়েছি এবং এইরকমভাবে কাটিং করে নিয়েছি আমি দুটো পোর্শন, আর এটার সাথে আমি নিয়ে নিয়েছি সুতির কাপড়, মানে বাইরের ভেতরের কভারটার জন্য। আর যেটা নিয়েছি এটা দুটো এরকম নিয়ে নিয়েছি, এরকম দুটো ওর সাইজে কেটে, আর 1.5 ইঞ্চ আমি 1.25 ইঞ্চ করে নিয়েছি, এখানে 1.5 ইঞ্চি করে নিয়ে নিই। তোমরা চাইলে 1.5 ইঞ্চি করে নিতে পারবে, যদি একটু পাতলা কাপড় হয় তাতে তোমরা 1.5 ইঞ্চি, আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি, এখানে এক্সট্রা যেটা সেটা নিয়েছি 1 ইঞ্চি 1.25 ইঞ্চ, এটা নিয়েছি আমি। দেখো মোটামুটি এই নিলাম। আর যেটা নিয়েছি এইটাকে কি করেছি আমি, এইভাবে এইটাকে আমি কি করেছি, এইভাবে আমি মেপে নিয়েছি, ৮৭ ইঞ্চি আসছে। তো আমি এইটা যেটা করেছি এটাও আমি সেম কাপড় সেম জিনিস নিয়েছি, আর এটা আমি নিয়েছি লম্বায় 27 ইঞ্চি ওখানে এসছে, আমি এখানেও তাই নিয়েছি। সাতাশ ইঞ্চি নিয়েছি, আর চওড়াটা নিয়েছি, চওড়াটা হচ্ছে দেখো রাখছি আমি এটা এইখান থেকে একদম ইয়ে থেকে নিয়েছি, যতটুকু আসছে মোটামুটি নিয়েছি 6 ইঞ্চি, একটু বেশি আছে, তো সেক্ষেত্রে আমি এই 6 সাড়ে 6 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি এখান থেকে, এটা লম্বাটা। যেহেতু একটুখানি আমার বেশি ছিল, 6 ইঞ্চি মতন আমি এটা এরকমভাবে নিয়ে নিয়েছি, 6 সাড়ে 6ও নিতে পারো তাতে অসুবিধা নেই, তোমার যেটা লেন্থ সেখান থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নেবে। তো এইভাবে আমি নিয়ে নিয়েছি। আর একটা যেটা করেছি, এই পেছনের পোর্শনটা, এইখানের যে পোর্শনটা, এই পোর্শনটা আমি কিভাবে মেপে নিয়েছি, এই 6 ইঞ্চি তো আছেই, এটা চওড়াটা যেটা নিয়েছি, এই চওড়াটা যেটা আছে এটা তো নিয়েইছি, 6 ইঞ্চি 6 ইঞ্চি নিয়েছি, মানে এইটা নিয়ে নিয়েছি এখান থেকে, এটা আমি এইটা দু রকমের বলে আমি এইটার মাপ নিয়েছি, কারণ এই জায়গাটা একটু সরু আছে, এখানটা আবার চওড়া আছে, তো সেক্ষেত্রে আমি এই জায়গাটা এতটা এই 6 ইঞ্চির মতনই আমি নিয়ে নিয়েছি, যাতে একটু চওড়াই থাকে, মানে রাখতে গিয়ে যেন অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে আমি কি করেছি, আর একটা এরকম করে নিয়েছি যেটার দেখো এটা নিয়ে নিয়েছে আমি মোটামুটি 7.25, আর এটা নিয়েছি 7.25, চারদিকেই 7.25 করে আমি নিয়ে নিয়েছি।
তো এবার চলো, আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে পুরোটা এইভাবে একটা সেলাই দিয়ে নেব, যাতে এটা পুরো মানে ঠিক থাকে, সরে না যায় কাপড়টা। তো এই এইখান থেকে পুরো এইভাবে আমি এরমভাবে করে নেব। আর যেটা করব এইটার সাথে এইটা এইভাবে অ্যাটাচ করে নেব, এইভাবে অ্যাটাচ করে নেব। আর এই দিক দুটো দিক, এই দুটো দিক একটু আমার বাড়ানো করেছি, এই দিকটা, এই এখানেও 1/2 ইঞ্চি, এখানেও 1/2 ইঞ্চি বাড়ানো আছে। তো সেক্ষেত্রে আমি এইভাবে আর এটার সাথে এইভাবে এইভাবে আমরা সেলাই করে নেব দুটো দিক, এইভাবে সেলাই করে নেব। ঠিক আছে, চলো তাহলে। আর একটা যেটা করেছি দেখো, এটা একটা বেল্ট মতন করে নিয়েছি, সেটা হচ্ছে দেখো এটার মেজারমেন্ট নিয়ে নিয়েছি, মোটামুটি লম্বা করেছি 15 ইঞ্চি, আর চওড়াটা রেখেছি 4 কোয়ার্টার মতন আছে। তোমরা চাইলে 4-5ও নিতে পারো, অসুবিধা নেই, 4 কোয়ার্টার। তো এটাকে কি করব, হ্যান্ডেল করব, এটাকে এইভাবে এইভাবে মুড়ে, এইভাবে মুড়ে পুরো এখানটা এইভাবে সেলাই দিয়ে নেব, সেলাই দিয়ে নেব, নিয়ে আমি দেখাচ্ছি। এবার দেখো এই যে লম্বা অংশটা আমি কেটেছিলাম, এখানে কি করব, চেন লাগিয়ে দেব। তো আগে আমি কি করব, চেনেতে আমি রানারটা লাগিয়ে নেব। কীভাবে লাগাবো দেখিয়ে দিই, কিছুই না, এটা একটু এরকম, একটু এরকম ফাঁক করে, এইভাবে আমরা এটা পরিয়ে নেব। নিয়ে কি করব, এইটার সাথে এইভাবে এইটা সোজা দিক, যেহেতু আমি ওপর দিকে রাখছি সেটা এটা এইভাবে বসাতে হবে, মানে সোজা দিকটা এরকমভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে পুরোটা। দেখো এবার কি করব, দেখো কি করব, চেনটা আমার লাগানো হয়ে গেছে, দেখো পেছন দিকটা এইভাবে করে নিয়েছি। এবার যেটা করব, এটাকে আমরা এইভাবে এখানে সেলাই করব, এর সাথে অ্যাটাচ করে নেব, এইভাবে এইভাবে পুরোটা এইভাবে দু সাইডে এখানেও করব, এই সাইডের সাথে এই সাইডের সাথে এই সাইডটা সেলাই করব, এইভাবে দুটো অ্যাটাচ করে নেব, এইভাবে এখান থেকে পুরো সেলাই করে নেব, এটাও পুরো সেলাই করে নেব। এইটা কি করব, আমরা এইভাবে একটু ফোল্ড করে নিয়ে জাস্ট এইখানটা এইভাবে
প্যাটার্ন অর্গানাইজারটা রেডি। দেখো আমার অর্গানাইজারটা রেডি, পুরো রেডি। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটা এরকম পাতলা পিচবোর্ডের যে কোনো ইয়ে থেকে জায়গা থেকে তোমরা এরকমভাবে কেটে নেবে, শেপ করে এইরকম যে শেপটা আছে এই শেপ অনুযায়ী কেটে নিয়েছি। এবং ওটাকে আমি কি করেছি, কাপড় দিয়ে এটাকে এইভাবে আমি ফোল্ড মানে সেলাই করে ভেতরে দিয়ে দিয়েছি ওটাকে, আর এখানে একটু আটা দিয়ে এই জায়গাটা চিপে দিয়েছি। তো দিয়ে এটাই ভেতরে আমি এইভাবে রাখবো, এইভাবে রাখবো। এবং আর একটা যেটা করবো, এইভাবে রেখে এইভাবে রাখবো, ওটা ভেতরে শক্ত থাকবে নিচের পোর্শনটা। আর একটা যেটা করবো, এই ধরনের যে জিনিসগুলো আসে, এই ধরনের যে ইয়েগুলো আসে আর কি, স্প্রের বোতল বলো যে কোনো বোতলের যে ঢাকনাগুলো আসে হয়, হ্যাঁ সেই ঢাকনাগুলো আমি এখানে ফেলে না দিয়ে কাজে লাগাবো। তো কিভাবে লাগাবো চলো আমি দেখাই। প্রথমে দেখো আমি এটা এইভাবে এখানে এরমভাবে বসিয়ে নিয়েছি, আমার ইয়ে অনুযায়ী যেরমভাবে এটাকে এটা দাঁড়িয়ে থাকতে পারে সেই মতন। তো এটা করে নিয়ে একটা কি করতে হবে, একটু পেন দিয়ে এখানে একটুখানি জাস্ট রাউন্ড করে তুমি দাগটা দিয়ে নেবে, আর কিছুই না। দাগটা নিয়ে নেওয়ার পর ডেনড্রাইট দিয়ে বা যে কোনো তুমি গ্লু গান যেগুলো হয় সেইগুলো দিয়েও করতে পারো বা ফেভিকল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে এটাকে পুরোপুরি আমাদের আমরা আরাম এইভাবে আটকে দেবো তিনটে, মানে এটাকে পুরো ফিক্স করে দিয়েছি নিচে দিয়ে, মানে কোনো ভারী জিনিস দিয়ে আমি কাঁচি দিয়ে এটাকে রেখে দিচ্ছি। মোটামুটি ধরো 10 মিনিট যাবত আমি এটাকে এইভাবে রেখে দেবো। দেখো আটা দিয়ে পুরো একদম কভার, মানে পুরো একদম আটকে গেছে জিনিসটা। এইভাবে আমি 10-15 মিনিট কি আধ ঘন্টাই রেখে দেবো, অসুবিধা নেই। তারপরে আমি এটাকে ইয়ে করে নেবো, তুলে নেবো। পুরো জিনিসটা আটকে ফেললাম, এইবারে যেটাকে করব এখানে রেখে আমরা কি করব, যেরকম রাখি এটাকে রাখবো এইভাবে। দেখো সুন্দর একটা স্ট্যান্ডও হয়ে গেল আমার, অসুবিধা হলো না, জল টলও লাগবে না, এবং এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমরা ওই রকম জিনিসগুলো যে স্প্রে বোতল বা সেন্টের বোতলের যে খাপগুলো হয় সেগুলো আমরা এরকমভাবে না ফেলে অনায়াসে কাজে লাগিয়ে দিতে পারি। তো দেখো এইভাবে আমরা কাজে লাগালাম। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দিও একটা, আর বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলো না, যাতে করে আমার যত নোটিফিকেশন তোমাদের সবার কাছে সবার আগে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।